বন্দুক হামলার দেশ যুক্তরাষ্ট্রে আবারও ঝরল প্রাণ। বুধবার স্থানীয় সময় সন্ধ্যার পর মেইন অঙ্গরাজ্যের লুইস্টন শহরের একটি বিনোদন কেন্দ্রে একাধিক গুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে হতাহত হন অনেকে। গুলির প্রচণ্ড শব্দে আতঙ্কিত হয়ে দিকবিদিক ছুটোছুটি করতে শুরু করেন সাধারণ মানুষ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। এরই মধ্যে হামলাকারীকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের কাছ থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজে দেখা গেছে AR-15 রাইফেল দিয়ে নির্বিচারে গুলি চালাচ্ছে রবার্ট কার্স নামে 40 শ্বেতাঙ্গ এক ব্যক্তি। তিনি সেনাবাহিনীতে 20 বেশি সময় কর্মরত ছিলেন। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় বন্দুক হামলার ঘটনা এটি। ন্যাক্কারজনক এই হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং মেইন অঙ্গরাজ্যের গভর্নর ও অন্যান্য আইন প্রণেতারা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।